দর্শক বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ মানুষ আজ গৃহবন্দী সারা বিশ্বের সমস্ত উন্নত দেশের যে চিকিৎসা ব্যবস্থা তাতে অনেকটা নাস্তানাবুদ হচ্ছে সারা বিশ্বের চিকিৎসা ব্যবস্থা সেক্ষেত্রে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশ কতটুকু প্রস্তুত তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশের সক্ষমতা কতটুকু বা এই পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় কি সে বিষয়ে আমরা এটিএন বাংলায় নিয়মিত অনুষ্ঠান প্রচার করে থাকি করোনা ও করণীয় নিয়ে আমাদের এই অনুষ্ঠানে পর্বেই আমরা কথা বলার চেষ্টা করি বাংলাদেশের করোনা পরিস্থিতি এবং সেই পরিস্থিতি থেকে উত্তরণের বিষয় নিয়ে প্রতিবারের মতো আমাদের সাথে আজও একজন বিশেষজ্ঞ উপস্থিত হয়েছেন আমরা কথা বলবো বিশেষজ্ঞর সাথে প্রথমে আমরা পরিচিত হই বিশেষজ্ঞর সাথে তিনি ডাক্তার আশিস কুমার চক্রবর্তী ব্যবস্থাপনা পরিচালক ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন জি স্যার স্যার আমরা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি খুব একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে সারা বিশ্বে অতিক্রম করছে সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যতিক্রম নয় তথা দক্ষিণ এশিয়ার অবস্থাও দিনকে দিন খারাপের দিকেই যাচ্ছে সেক্ষেত্রে স্যার আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করি সারা বিশ্বের সাথে যদি বাংলাদেশের করোনা পরিস্থিতি তুলনা করি আপনার দৃষ্টিতে মূল্যায়নটা কোন দিকে বাংলাদেশ এখন ধন্যবাদ এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার জন্য স্টুডিওতে এসেছি আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি নিয়মিত আয়োজনের জন্য কারণ এই অসুখটিতে যতটা না চিকিৎসা আছে তার থেকে বেশি সচেতনতার প্রয়োজন অবশ্যই তো যদি বাংলাদেশকে বিশ্বের সাথে আপনি তুলনায় নিয়ে আসেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে প্রায় প্রতিদিনই আজকের পত্রিকাতেও হাটবাজারগুলিতে মানুষের ঢল রীতিমতো সো এই জায়গাটিকেই যদি আমি ফোকাস করতে থাকি যে লকডাউন যে শব্দটি এখন এমন কোনো মানুষ নাই যে লকডাউন কিংবা কোয়ারেন্টাইন শব্দ এই শব্দগুলি জানে না আমরা যখন মেডিকেলে পড়তাম তখন কোয়ারেন্টাইন শব্দটা আমরা কমিউনিটি মেডিসিন অনেক কষ্টে শিখেছিলাম এখন খুব সাধারণ তৃণমূল পর্যায়ের মানুষও কোয়ারেন্টাইন শব্দটা জানে তো যেটি হচ্ছে যে যে সরকারের কিন্তু মানে চেষ্টার ত্রুটি নেই কোথাও যে লকডাউনকে নিশ্চিত করার জন্য প্রশাসন মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা পথে আছে আমাদের প্রশাসন দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করছে কিন্তু তারপরেও কেন যেন আমরা এই বিষয়টিকে সম্ভবত গুরুত্ব দিচ্ছি না এর প্রধান কারণ হতে পারে আমাদের যারা আসছে তারা বিষয়টিকে আসলে এখন বোধহয় সিরিয়াসলি মনে করছে না মনে করছে যে বাংলাদেশে তো আক্রান্তের সংখ্যা কম মৃত্যুর সংখ্যা খুব বেশি না আমার মনে হয় উন্নত বিশ্বের মতো হবে না এটা এই এই ধারণা থেকেই সম্ভবত মানুষের কারণ আপনি দেখবেন যে শুধুমাত্র যে খেটে খাওয়া মানুষ রাস্তায় আসছে তা না কিন্তু অনেকে শখে গাড়ি নিয়ে বেরোচ্ছে অনেকে যখন পুলিশ কিংবা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী তাদেরকে প্রশ্ন করছে আমরা টিভিতে দেখতে পাই খুবই সিলি দায়িত্বহীন আনসার দিচ্ছে তো আমরা খুব অবাক হই যে এইরকম একটা মানুষের কাছ থেকে তো এটা আশা করতে পারি না সো আমার কাছে যেটা মনে হয় প্রথমত হচ্ছে লকডাউনটাকে আরও শক্তিশালী এবং শক্তভাবে মানতে হবে কারণ এই করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিনের যে প্রধান কোনো স্পেসিফিক কিন্তু কোনো ট্রিটমেন্ট নাই যদি কোনো রোগী মারাত্মক ঝুঁকিতে আক্রান্ত হয় মারাত্মকভাবে শ্বাসকষ্ট হয় কিংবা অর্গান ফেলিউর হয় এইসব পেশেন্ট হাসপাতালে যাবে আইসিউতে যাবে চিকিৎসা পাবে তার বাইরে কিন্তু আইসোলেশন বা সামাজিক যে দূরত্ব মেনটেন করে চলার কথা বলা হচ্ছে হোম কোয়ারেন্টাইন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন যেটাই বলা হোক সেটাই কিন্তু এটার এটার বেসিক্যালি হচ্ছে আপনার প্রিভেন্টিভ ট্রিটমেন্ট যে আপনি সামাজিক দূরত্ব মেনটেন করবেন ছয় ফুট দূরে থাকবেন কারণ এই ভাইরাসটা ছয় ফুটের পর্যন্ত যেতে পারে না একজন থেকে একজনের ট্রান্সমিশনের যে কথাটি বলা হচ্ছে সেগুলি এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু খুব আহামরি কিছু করতে হবে না আমরা আমাদের যে প্রাত্যহিক যে অভ্যাসগুলি আছে সেগুলিকে এখন একটা রুটিনে পরিবর্তন করে পরিণত করতে হবে ঘরে ঢুকে কিন্তু আমরা সবসময় মুখ হাত ধোই এখন একটু স্পেশালি ধুতে হবে হাত বিশ মিনি বিশ সেকেন্ড সাবান দিয়ে ধুতে হবে কাপড় চোপড় ছেড়ে নতুন কাপড় চোপড় পরতে হবে প্রত্যেকে আলাদা আলাদা ঘরে থাকবে এই জিনিসগুলি কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কল্যাণে বা পত্রপত্রিকায় মিডিয়া গণমাধ্যমের মাধ্যমে কিন্তু সবাই জানে কিন্তু সমস্যা হচ্ছে মানার ক্ষেত্রে যেমন আমাদের দেশে যেমন ট্রাফিক কেউ মানতে মানে মানে আমাদের দেশে কলাক্ষেপ খোসাটা রাস্তায় ফেলে দেয় বিদেশে এটা সম্ভব না কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই জবাবদিহিতা আছে তো আমি বলবো যে আমাদের যারা এখনও লকডাউন ঠিক মতো মানছেন না যারা বাজার কিংবা কোনো দুর্বল অজুহাতে বাইরে যাচ্ছে তারা যদি এই জিনিসটি মেনে চলে তাহলে কিন্তু বাংলাদেশ বিশ্বের যে কাতারে মানুষ লকডাউন বলতে যেটা বোঝায় একেবারে জনমানবহীন মানে ঘরেই ঘরেই থাকা মানে এটার চিকিৎসা আসলে তাই কারণ যেটা হচ্ছে যে এই ভাইরাসটি হচ্ছে যে যদি লকডাউনে আমরা থাকি একটা নির্দিষ্ট সময় পরে হয়তো ডাইডাউন হয়ে যাবে ভাইরাসটা মরে যাবে এটাই কিন্তু আমাদের এরকম পাওয়া যাবে আস্তে আস্তে কমে আসবে কিন্তু স্যার একটা বিষয় হচ্ছে যে সবাই বলার চেষ্টা করে ভয় নয় সচেতন হন ভয় নয় সচেতন হন এই 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 বাক্যটাকে একটু মডিফাই করার সময় মনে হয় এখন চলে এসেছে যে আসলে ভয়ে যদি আমরা বাসায় থাকি আতঙ্কিত হয়ে যদি বাসায় থাকি তাহলে তো আসলে আতঙ্কিত হওয়াটাই উচিত আসলে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীরকে আমি একটা বিষয়ে ধন্যবাদ দিতে চাই উনি দুই দিন আগে একটি চমৎকার কথা বলেছেন যে টেলিভিশন চ্যানেলগুলিতে বিনোদনমূলক অনুষ্ঠান বাড়ানোর কথা বলা হচ্ছে কারণ সারা দিন মানুষ কোভিড আতঙ্কে সারা পৃথিবীতে কতজন মানুষ মারা গেছে কতজন আক্রান্ত হয়েছে বাংলাদেশে কতজন মারা গেছে কতজন আক্রান্ত হয়েছে এইগুলি নিয়ে ব্যস্ত কয়জন ভালো হয়েছে এটা কিন্তু কেউ জানে না যেমন আমাদের যে প্রতিদিন যে একটা রিডার মিটার দেখা যায় তাতে কিন্তু গতকালকেই আমি যেটা দেখলাম যে প্রায় সাড়ে ছয় লাখের মতো লোক কিন্তু সুস্থ হয়ে ঘরে ফিরে চলে যারা ভর্তি আছে তার কিন্তু খুব সামান্য শতাংশ মানুষই আইসিউতে যাবে কিংবা ভেন্টিলেটরে যাবে কিংবা মারা যাবে আর বেশিরভাগ থ্রি টু ফাইভ মানুষ আসলে মৃত্যু ঝুঁকিতে এক্সাক্টলি আপনি এইটটি পার্সেন্টের বেশি রোগী কিন্তু কিছুই হবে না বাসায় থেকে সুস্থ হবে সুস্থ হয়ে যাবে বাড়ি ফিরে যাবে একদম তারা আবার তাদের মতো করে বাংলাদেশ যখন লকডাউনটা শিথিল হবে কিংবা এই দুর্যোগ থেকে আমরা উঠে আসবো তখন কিন্তু মানুষ আবার সব ভুলে যাবে তা আমরা যে এরকম একটা বৈশ্বিক দুর্যোগের মধ্যে পার করেছি আমরা আমা আমার মনে পড়ে যে আমরা শুধু মুক্তিযুদ্ধের গল্প শুনেছি আমার মার কাছে আমি বলি যে মা মুক্তিযুদ্ধের সময় কি করতো তোমরা তখন মানে তারা তো ধান খেত পাট খেতে লুকিয়ে লুকিয়ে থাকতো আমাদের তো আর তা করতে হচ্ছে না আমাদের অন্য দেশের মতো ত সেই সময় অন্য দেশ থেকে খাদ্য দিলে আমরা হয়তো খেতে পারতাম এখন তো আমাদের আমরা স্বয়ংসম্পূর্ণ আমরা খেতে পারছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে প্রত্যেক মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন এবং

গরিব মানুষের খাবারগুলি নিয়ে যেন কেউ কোনো ধরনের লোভ না করে এটাই আমাদের প্রত্যাশা থাকবে আমরা আসলে যে জায়গাটা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই আপনি একটু আগে যেটা বললেন যে যে ব্যবস্থা সেই মনিটরিং এর ব্যবস্থা হাইস্ট যেখানে দরকার সেটাও একটা কিন্তু হসপিটাল মনিটরিং এর ব্যবস্থা আমাদের হসপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থা ক্ষেত্রে আমরা যতটুকু নেগেটিভ সংবাদ পাই কিন্তু অনেক বেশি পজিটিভ পাই ডক্টরদের অবদানের কথা কেউ অস্বীকার করছে না ভালোবাসার জায়গা থেকে কেউ কম রাখছে না কিন্তু এরপরও বাংলাদেশে এখন যে প্রেক্ষাপট তাতে ডাক্তাররা যতটুকু সেবা দিয়ে যাচ্ছে যতটুকু ফ্রন্ট লাইনে থেকে কাজ করছে তারা আসলে যেভাবে কাজ করছে তাদের যতটুকু অভিযোগ এখন পর্যন্ত আমরা পাচ্ছি সেক্ষেত্রে আপনার মূল্যায়ন কি তাদের অভিযোগ মানে তাদের প্রয়োজনীয় যে সরঞ্জামাদি তাদের কার্যক্রমের ক্ষেত্রে যতটুকু বাধাগ্রস্ত হচ্ছে এই বিষয়ে আপনার হসপিটাল থেকে আপনি কতটুকু মুখোমুখি হচ্ছেন আমি চিকিৎসক হিসেবে যেটি বলতে চাই চিকিৎসকদের যদি আমি প্রথমেই তাদের সপক্ষে বলবো সেটি হচ্ছে যে এই মুহূর্তে আপনি শুরুতেই বলেছেন যে আমরা ফ্রন্টলাইনার সুতরাং জীবনকে বাজি রেখে এই মুহূর্তে কিন্তু এই সংগ্রামে নিশ্চিত মৃত্যু হবে জেনেও কিন্তু চিকিৎসকরা নার্স ব্রাদাররা চিকিৎসা সেবা কর্মীর সাথে জড়িত যারা ইভেন স্যাম্পল কালেকশনে ল্যাবে যারা কাজ করছে যার যে মানুষটি ক্লিনার সবাই কিন্তু ঝুঁকি নিয়ে কাজ করছে একই রকম একই রকম একই রকম স্বাস্থ্য ঝুঁকি একই রকম সুতরাং এরকম একটা জায়গায় মানে কোনো ধরনের কমপ্লেন থাকুক আমরা চাই না আচ্ছা তো এখন প্রশ্ন হচ্ছে যে সরকারি বিষয়টা আমি ক্লিয়ারলি না বলতে পারলেও যেটি বলতে পারছি যে আমরা পত্রপত্রিকা বা টেলিভিশন গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে সুরক্ষা সামগ্রী এসছে এবং গতকালকেও চীন থেকে বোধহয় ওই হিউজ পরিমাণে সুরক্ষা সামগ্রী এসছে তো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ডাক্তারদের বিভিন্ন সংগঠনগুলি বলছে যে অনেক ইপিপি পাইনি এবং মাস্ক নিয়ে একটা অভিযোগ আছে মাস্ক নিয়ে অভিযোগ আছে যেগুলি আসছে সেগুলি হয়তো মানসম্পন্ন না ডিসপিউট আছে এবং যেটি ধারণা করা হচ্ছে যে এইসব কারণে হয়তো ডাক্তাররা সংক্রমিত হয়েছে যে প্রায় দেড়শো জন চিকিৎসক কিন্তু এর মধ্যে সংক্রমিত হয়েছে এখন যেটি হচ্ছে যে এই যে ফেসবুকে মানুষ দেখছে ডাক্তার সংরক্ষণ তো যে ছেলেটি বা মেয়েটি আসার কথা ও ভয়ে পিছিয়ে যাচ্ছে কিংবা ওর ফ্যামিলি থেকে ওকে বাধা দিচ্ছে না তোমার যাওয়ার দরকার নেই যে বিবাহিত তার ওয়াইফ বলছে তুমি ঘরে থাকো যার ছোট বাচ্চা আছে সে বাচ্চার অজুহাত দিয়ে আর আসছে না এখন আমার চিত্রটা হচ্ছে যে আমরা কিন্তু ডে ওয়ান থেকে যখন বাংলাদেশে প্রথম শুরু হলো আলোচনা কিংবা ভীতি কিংবা প্রথম শনাক্তকরণ রোগ আমরা কিন্তু আমাদের হাসপাতালে শুরু থেকেই একদম আমাদের ডাক্তার নার্স আয়া ওয়ার্ড বয় পিসিএ এবং দারোয়ান পর্যন্ত আমরা পিপি দিয়েছি একদম আমরা প্রথম দিন থেকে ডে ওয়ান থেকেই এখন বিভিন্ন দামের পাওয়া যাচ্ছে কিন্তু আমরা কিন্তু উচ্চ দামে কিন্তু চরামূল্যে কিন্তু কিনেছি এগুলি বেসরকারি খাত হিসাবে আমি এই জায়গাটিতে গর্ব করতে চাই যে আমরা ডে ওয়ান থেকেই ডাক্তার নার্সের এবং সেবায় কর্মীদের সুরক্ষা নিয়ে কাজ করছি পাশাপাশি যে বিষয়টি নিয়ে অভিযোগ তোলা হচ্ছে সেগুলির সত্য যা জন্য সরকারের একটি যদি আমি সেল গঠন করে দেওয়া যায় কারণ আসলে দেখেন এখানে একটি রাষ্ট্রীয় দুর্যোগ যেখানে হাজার হাজার কোটি টাকা অনু বরাদ্দ প্রণোদনা ঘোষণা করা হচ্ছে সেখানে পিপি মাস্ক যদি আমি এক কয় টাকা যাবে এটা ওই মূল প্রণোদনার একশো ভাগের এক ভাগও হয়তো হবে না এটা নিয়ে আসলে কোনো অভিযোগ উত্থাপন হোক এটা আমি চাচ্ছি না এই জায়গাটিতে আমি রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি এটি এটা নিয়ে আসলে মনোবল ভেঙে যাচ্ছে চিকিৎসকরা মনে করছে যে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না কিংবা তার স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কেউ ভাবছে না এখন আসলে এর মধ্যে দেখেন বড় বড় কাজ হচ্ছে লক্ষ লক্ষ মেট্রিক টন খাদ্য বিতরণ করা হচ্ছে ওষুধ বিতরণ করা হচ্ছে পুনরদনার ব্যাপারটা নিয়ে আছে যেসব پیشنট ভর্তি আছে হাসপাতালগুলিতে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা করা হচ্ছে তাহলে অনেক কিছুই হচ্ছে লকডাউন করা হয়েছে সকল মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে যারা স্বাস্থ্যকর্মী তাদের জন্য বিমা ঘোষণা করা হয়েছে প্রণোদনা ঘোষণা করা হয়েছে তাহলে করা হচ্ছে অনেক কিছুই কিন্তু আমার একটি আক্ষেপ আছে জায়গাটিতে মানে আমাদের চিকিৎসক সমাজ যখন একটু ডিমোটিভেটেড হলো যখন বলল যে আমরা কাজ করব না তখন কিন্তু আসলে একটা ঘোষণা আসলো যে তাদের জন্য প্রণোদনা কিংবা একশো কোটি টাকা দেওয়া হবে আসলে এমনি শুনতে মনে হবে একশো কোটি টাকা অনেক টাকা কিন্তু আপনি যদি ভাগ করে দেন সেবা করার নট অনলি ডাক্তার নার্স সবার মধ্যে যদি ভাগ করে দেন তাহলে কিন্তু এটা খুবই সামান্য একটা অংশ সুতরাং এখানে স্বাস্থ্য খাত এই মুহূর্তে সেবা খাতের একদম থার্ড সেক্টর নাম্বার ওয়ান আমি বলবো আই রিপিট নো স্বাস্থ্যখাত হচ্ছে এক নাম্বার সেবা সেক্টর সুতরাং আমি মনে করি কৃষিক্ষেত্রে শিল্প ক্ষেত্রে বা গার্মেন্টস শিল্পে যেভাবে পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে দুইটাতে স্বাস্থ্যখাতে একাই দশ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করা উচিত ছিল বা আমি আমি এখনও বলছি না সময় শেষ হয়ে গেছে আমি মনে করি করা উচিত তাতে অনেকে উৎসাহিত হবে আমরা ডাক্তার যেদিন থেকে হয়েছে আমরা কিন্তু মানে প্রণোদনা কিংবা টাকার জন্য ডাক্তার হয়নি আমরা আপনি কত টাকা দিবেন আমি তো জীবন ঝুঁকিপূর্ণ আমি যে হাসপাতালে প্রতিদিন যাচ্ছি সকালে টাকা দিয়ে মেজার করা যায় আমি তো মারাও যেতে পারি তাহলে আমি কিসের বিনিময় আমাকে এক বস্তা টাকা দিলেই বাকি আমার ব্যাংকে যদি পাঁচ কোটি টাকা দেওয়া হয় তাতেই বাকি আমার জীবনের সাথে তো কোনো কিছু সম্পর্কিত না সুতরাং এটি একটি প্রণোদনা এটি সকলে উৎসাহ উৎসাহ রিস্ক ভাতা আমি বলবো আমরা ডাক্তারদের জন্য বলবো ঝুঁকি ভাতা এটি সো এই জিনিসটাকে যদি আরেকটু অ্যাগ্রেসিভলি কাজ করা যায় সেবাঘাতকে যদি প্রায়োরিটি দেওয়া যায় আমরা আমাদের একটা জিনিস ভালো লাগছে আমাকে অনেক বিভিন্ন সেক্টরের মানুষজন পুলিশের লোকজন কিংবা অ্যাডমিনের লোকজন কিংবা শিল্প সাহিত্য সংস্কৃতির লোকজন মিউজিক ইন্ডাস্ট্রির লোকজন ফোন করে ফোরে কিন্তু খবর নিচ্ছে যে আশিস দা আপনি কেমন আছেন আপনি একটু সাবধানে থাকবেন আপনার কিছু হলে আমাদের কি হবে তো আমি কিন্তু উৎসাহ পাচ্ছি হয়তো অনেক চাপের মধ্যে আছি অনেক কষ্ট হচ্ছে ভয় লাগছে ফ্যামিলির জন্য টেনশন হচ্ছে হাসপাতালের রুগীদের কথা চিন্তা করতে হচ্ছে লিমিটেড ম্যান পাওয়ার দিয়ে কাজ চালাতে হচ্ছে তার ভেঙে যখন এরকম একটা উৎসাহব্যঞ্জক ফোন পাই তাতেই কিন্তু কাজের অনেক বেড়ে যায় একদম শীতল হয়ে যায় মনে হয় যে না যা কষ্ট ছিল সব দূর হয়ে গেল এবং আমাকে আরও উদ্যোগ সো আমি বেসরকারি স্বাস্থ্যখাতের একজন উদ্যোক্তা হিসেবে অন্য বেসরকারি খাতগুলিকে জানাবো যে আপনারা সকলে আপনাদের চিকিৎসক এবং নার্স ও সকল স্বাস্থ্য সেবা সুরক্ষা নিশ্চিত করুন তাদের পিপি বা পার্সোনাল প্রোটেকটিভ যে ইকুইপমেন্টস যেটি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এটির দিকে যথাযথ নজর দিন তাহলে বোধ যে আনরেস্টগুলি এগুলি থাকবে বলে আমার মনে হয় না এবং বর্তমান যে পরিস্থিতি তাতে এক পার্সেন্ট আন্ডারেস্ট থাকা আসলে সুখকর এই জায়গাটাতে আন্ডেস থাকলে হচ্ছে কি আমরা কাজে পিছিয়ে যাবো আমাদের যে স্পিডটা যে আমাদের যে আমরা যেভাবে আমরা কিন্তু ডেঙ্গুতে দেখেন ডাক্তারদেরকে হিরো হিসাবে এখনো আপনাদের একটি প্রোগ্রাম করছে থ্যাংক ইউ ডক্টর তা আমাদের ভীষণ ভালো লাগে যে এরকম একটা জিনিস যখন দেখি যে এটি আমাদের কাছে মনে হয় সবচেয়ে বড় প্রণোদনা সো আমরা আমরা এরকম এরকম আরো যদি সোশ্যালি প্রণোদনা দেওয়া হয় গণমাধ্যমে যদি ডাক্তারদের নিয়ে একটু টিপস যায় মোটিভেশনাল কথা। যারা নিউজে কাজ করে তারা যদি শুধুমাত্র দোষ না খুঁজে এখন দোষ খোঁজার সময় না এখন এখন ডাক্তার কি করছে অবহেলা ভুল চিকিৎসা এগুলি ভাবার সুযোগ নাই কিন্তু যেখানে মানুষ পথে পথে ঘুরে ঘুরে মারা যাচ্ছে সুতরাং এই মুহূর্তে দরকার হচ্ছে একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ চিকিৎসা পাবে এই অসুখের যেহেতু কোনো ব্যক্তি নেই এই অসুখ কোন দিকে কখন টার্ন করছে ক্রিকেট বলের মতো সুতরাং আমাদেরকে ওইভাবেই প্রস্তুত থাকতে হবে এবং আমাদের দক্ষ জনবল যতটুকু রয়েছে সরকারেরও ভেন্টিলেটর আছে আমাদেরও বেসরকারি খাতে অনেকগুলি ভেন্টিলেটর এবং আইসিউ আছে আমরা আপনি জানেন ইতিমধ্যেই বেসরকারি হাসপাতাল হিসেবে কিন্তু আমরা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল কোভিড সেন্টার একটি আলাদা ক্যাম্পাসে আলাদাভাবে একশো ব্যাড দিয়ে আমরা সেদিকে আলোচনা একটু পরে আসবো স্পেসিফিক আপনার কাছে জানতে চাইবো কিন্তু তার আগে একটা বিষয় হচ্ছে আমরা শুরু থেকে একটা কমপ্লেন পেয়ে আসছি বা এখন অনেকটা কমে গিয়েছে তারপর আপনার কাছ থেকে জানতে চাই যে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রাইভেট হসপিটালের কথা বা সরকারি অনেক হসপিটালেও যেটা দেখা যাচ্ছে যে এখন করোনার যে উপসর্গ সেই উপসর্গ নিয়ে নর্মাল ফ্লু যেটা করোনা হয়নি কিন্তু সেক্ষেত্রে যদি চিকিৎসা সেবা পেতে চায় তাহলে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হচ্ছে অনেক ধরনের নেগেটিভ একটা ফিডব্যাক পাচ্ছে বিভিন্ন হসপিটাল থেকে আপনার হসপিটাল আসলে সেই জায়গাতে কোথায় ব্যতিক্রম আমি যেটা বলতে যাচ্ছি আমরা কিন্তু শুরু থেকেই আপনি যদি জানেন যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল সবসময় দুর্যোগে দুঃসময়ে অলওয়েজ আমরা ফ্রন্ট ফাইটার হিসেবে সামনে থাকি আমরা কিন্তু ডেঙ্গুতেও যখন দেখেছি যে বিশেষ করে পেডিট্রিক আইসিউ বা পিআইসিউ রিলেটেড যে পেশেন্টগুলি যখন খারাপ হতো অন্য হাসপাতাল থেকে টেকনিক্যালি এই পেশেন্টগুলিকে আমাদের কাছে রেফার করে দেওয়া হতো কারণ এই এই পেশেন্টগুলিও ডেঙ্গু সিন্ড্রোমে মারা যাবে বলে তারা হয়তো দায় নিত না আমরা কিন্তু রিক্স নিয়েছি এই জায়গাটিতে মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এই পেশেন্টের ট্রিটমেন্ট দিব গ্যারান্টি আমি দিতে পারবো না এর মধ্যে থেকেও কিন্তু অনেক পেশেন্ট ভালো হয়ে বাড়ি ফিরেছে অনেক বাচ্চা আনফরচুনেটলি মৃত্যুবরণ করেছে এই করো কোভিড নাইন্টিনের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে অ্যাজ ইট ইজ এ হাইলি অ্যান্ড ডেডলি ইনফেকশাস ডিজিজ এই জন্য এর আতঙ্কটা বেশি এটি দ্রুত সংক্রমিত হয় এক রুগী থেকে আরেক রুগীতে ছড়ায় রোগী থেকে চিকিৎসকে ছড়ায় নার্সে ছড়ায় আপনি আগেই বলেছি যে আমাদের সারা বাংলাদেশে কিন্তু অনেক চিকিৎসক নার্স সংক্রমিত আপনি দেখবেন তো এইগুলি কাজের গতিকে কমিয়ে দিচ্ছে অন্য যারা উৎসাহিত হচ্ছিল তাদেরকে পিছিয়ে দিচ্ছে আমি চিকিৎসক হিসাবে আবারও বলি পজিটিভ যারা তাদের মধ্যেও কিন্তু এইট্টি পার্সেন্ট রুগীর কিছুই হবে না তারা হয়তো জানবেও না এমনি ভালো হয়ে যাবে তাদের কোনো নর্মাল ওষুধও লাগবে না

আইএলডি বা ইন্টারসিয়াল লাং ডিজিজ যেগুলি থাকে সেই সব ক্ষেত্রে তারা কিছুটা ঝুঁকিপূর্ণ তো এখন এইসব ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই কারণে হচ্ছে তাদের পিছিয়ে যাওয়ার প্রবণতা এবং এই কারণে ম্যাক্সিমাম হাসপাতালগুলিতে আমরা যেটা দেখেছি যে এই ধরনের পেশেন্ট গেলেই বড় বড় হাসপাতাল জ্বর কাশি সর্দি শ্বাসকষ্ট নিয়ে গেলেই তাকে বলছে এই পেশেন্ট আমরা রাখবো না আমরা কিন্তু আটটা দশটা হাসপাতাল রিফিউজ করেছে এরকম پیشنট আমাদের কাছে আসছে ইনফ্যাক্ট কয়েকটা হাসপাতালের সামনে এরকমও লেখা ছিল যে জ্বর সর্দি কাশি নিয়ে কেউ আসলে এখানে আসবেন না এরকম এটা এটা খুব দুঃখজনক এটাকে আমরা আমরা নিন্দা জানাই চিকিৎসক হিসেবে আমরা করতে পারি না তো এই ধরনের پیشنট কিন্তু আমার কাছে অন্যান্য চ্যানেলও আমার ইন্টারভিউ নিয়েছে যে এইখানে কয়টা پیشنট ভর্তি আছে আমি অনেকগুলি پیشنটের লিস্ট দিয়েছি যে পাঁচটা ছয়টা সাতটা হাসপাতাল ঘুরে ঘুরে আসছে এবং আমি একটা پیشنট সম্পর্কে বলতে চাই যে মৃত্যুঞ্জয় সাহা 32 বছর বয়সের پیشنটা বগুড়া থেকে আসছিল আপনি শুনলে বিস্মিত হবেন এবং আমি চিকিৎসক হিসেবে লজ্জিত যে তার সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বিভিন্ন হসপিটাল বগুড়া এবং ঢাকা শহরের বড় বড় হাসপাতাল এই পেশেন্টটা যখন আমার হাসপাতালে আসে উই আর এইট অষ্টম হাসপাতাল আমরা এবং এই পেশেন্টকে আমরা নিয়েছি আইসি নিয়েছি তার ভোর চিকিৎসাধীন অবস্থায় তিনি লাইফ সাপোর্টে বা ভেন্টিলেটরে ছিলেন অর্গান ফেলিউর হয়ে গেছে আমরা পেশেন্টের সাথে নেগেটিভ কাউন্সেলিং করেছি যে আসলে আপনার পেশেন্ট এত দেরি করে আসছে আমাদের আর কিছু করার নেই কিন্তু আপনি জেনে খুশি হবেন এই পেশেন্টটি চিকিৎসা পাবার পর এখন সুস্থ হয়েছে আমরা তাকে স্টেপ ডাউন করে এখন কিন্তু কেবিনে দিয়েছি বত্রিশ বছরের এই পেশেন্টটি এই জায়গায় এইরকম সাকসেস দেখলে আমাদের মনোবল আরও বেড়ে যায় তো এই উদাহরণটাই বোধহয় আপনার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য যথেষ্ট তারপরেও একটি কথা আমি বলি যে কারণগুলিতে ডাক্তার নার্স ভয় পাচ্ছে বা অন্যান্য হাসপাতাল ভয় পাচ্ছে আমরা একটা পলিসি করেছি যে এই ধরনের পেশেন্টকে নেওয়ার পরে আমরা স্ক্রিনিং করি আমরা শুধুমাত্র কোভিড টেস্ট করলেই এখন কোভিড টেস্টের আবার ঝামেলা আছে আমি কোভিড টেস্ট কোভিড কোভিডের যদি কোনো কারণে পজিটিভ হয় এবং এই পেশেন্টকে আমি ট্রিটমেন্ট দিই আমাকে বলে দেবে যে তোমার আইসিউ বা হাসপাতাল লকডাউন যে কতজন ডাক্তার নার্স ছিল সবাই কোয়ারেন্টাইন তা আপনি পৃথিবীর কোনো দেশে হাসপাতাল লকডাউনের ইতিহাস নেই তাহলে আপনি কয়টা হাসপাতালকে লকডাউন করবেন তাহলে তো আইসিউ আমার ছাব্বিশটা আইসিউ বন্ধ হয়ে গেল তাহলে আমার ডাক্তার সব ছুটিতে গেল তাহলে তো আপনি আপনি এমনি তো মানুষ চিকিৎসা পাবেন এরকম করে করে তো ঢাকা মোটামুটি সব সব লকডাউন করে দিতে হবে সুতরাং এটার ব্যাপারে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট এক্সপার্ট অপিনিয়ন দরকার এই জায়গাটাই শুধু মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেশন কথা বললে হবে না করোনার যে ন্যাশনাল গাইডলাইনের যারা পলিসি মেম্বার তাদেরকে বসে একটা সুনির্দিষ্ট নিতে হবে আপনি কারণ বাংলাদেশে আজকের পত্রিকায় দেখলাম যে সারা বাংলাদেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে তাহলে আপনার পথে ঘাটে হাসপাতালে আপনি রুগী পাবেনি তাহলে আপনাকে সব হাসপাতাল লকডাউন করে দিতে হবে আপনি চিকিৎসা না পেয়ে মানুষ মরে যাবে তাহলে এইটার সুনির্দিষ্ট আনসার একটা প্রয়োজন বা নীতিমালা অথবা নির্দেশনা আমাদের জন্য জরুরি যে কোন কোন ক্ষেত্রে কতটুকু পর্যন্ত হচ্ছে এইসব কারণেই ডাক্তাররা মনে করে যদি পজিটিভ রুগী হয় তাহলে আমার চান্স আছে পজিটিভ হওয়ার ভয়ে ওই রোগীর কাছে যাচ্ছে না অথবা রুগীকে দূর থেকে চিকিৎসা দিচ্ছে যেসব কারণে আপনারা নেগেটিভ নিউজ পান সুতরাং আমরা এই জায়গাটিতে গর্ব করে বলতে চাই আমরা একটা পর্যায়ে আছি আর আগামী শনিবার থেকে তো আমরা আমাদের আলাদা ক্যাম্পাসে মহাখালী বাস স্ট্যান্ডের অপোজিটে যে আমাদের ইউনিভার্সাল নার্সিং কলেজ আছে সেখানে একশো বেডের সেপারেট আমাদের

আপনারা কোন কোন জায়গা থেকে সহায়তা পেয়েছেন বা পাচ্ছেন এখন পর্যন্ত আচ্ছা প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু সরকারের সঙ্গে এরকম কোনো চুক্তিটা আমরা যাইনি আমরা শুরু থেকেই ভাবছিলাম প্রথমত নিজের দায়বদ্ধতা থেকে আমরা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমরা যেটা দেখছিলাম যে মানুষ পথে পথে ঘুরে মেরা যাচ্ছে এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে মারা যাচ্ছে কোনো কোনো হাসপাতালে আমরা শুনেছি বিনা চিকিৎসায় বাথরুমের মধ্যে রুগী মরে আছে মানে এই বিষয়গুলি আমাদেরকে আহত করেছে চিকিৎসক হিসাবে আমাকে ব্যথিত করেছে শুধু পেশেন্টের কথা না আমি প্রথমে একটু এই জায়গাটায় আমি স্বার্থপর আমি আমার পরিবারের কথা ভেবেছি আমার হাসপাতালের ডাক্তার নার্স তাদের কথা ভেবেছি আমার যে পনেরোশো স্টাফ আছে তাদের কথা ভেবেছি যে আমরা কোথায় যাব তাহলে আমাদের নিজেদের জন্য একটা জায়গা প্রয়োজন তারপর মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মাননীয় স্বাস্থ্য শিক্ষা সচিব মাননীয় মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর সবার আমাদের কাছে পরামর্শ দিয়েছে আমরা যেন এটি করি আমরা বেসরকারি হিসাবে আমাদের যেহেতু একটি সুনাম রয়েছে আমরা এবং আমাদের সকল চিকিৎসার সক্ষমতা রয়েছে আমরা এই কাজটি যদি করতে পারি তাহলে জনগণ সেবা পাবে আমরা কিন্তু এটা থেকেই করেছি কোনো কিছু আর্থিক কোনো কিছু মাথায় রেখে করিনি বাট আপনি শুনলে অবাক হবেন যে আমার যে এখানে আমি যে ডাক্তার নার্স বা পিসিএ বা সাপোর্ট স্টাফ নিয়ে শুরু করছি আমি যন্ত্রপাতি ইনফ্রাস্ট্রাকচার বাদিয়ে দিলাম ওটা আমি ধরছিই নাই এই মুহূর্তে তাতেও আমার প্রতি মাসে দেড় থেকে পনেরো দুই কোটি টাকা খরচ হবে শুধুমাত্র এই একশো বেডের আলাদার জন্য ম্যানেজমেন্ট সিস্টেমে একদম টোটাল জাস্ট আমার স্যালারি অ্যান্ড ওয়েজেস অ্যান্ড ডেইলি এক্সপেন্ডিচার্সে এখন প্রশ্ন হচ্ছে আমি কে বিড়ালের গলায় ঘন্টা কে আমি কিন্তু এখনও জানি না আমরা মাননীয় স্বাস্থ্য সচিব মহোদয় স্যারকে শিক্ষা সচিব স্যারকে আমরা বলেছি যে আমরা এই জায়গাটিতে সরকারের সহযোগিতা চাই আমরা সরকারকে বলবো না যে এটা না দিলে এটা হবে না এটা সরকারের একটি মানবিক দৃষ্টিকোণ চাচ্ছি কারণ আমরা ইতিমধ্যেই সেবাঘাত হিসাবে কিন্তু হাসপাতালগুলিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু আনফর্চুনেটলি আমরা কয়েকটা ব্যাংকে যোগাযোগ করে কিন্তু আমরা সেরকম পজিটিভ ফিডব্যাক পাইনি আমরা আট সারা বছরের মতো যেভাবে বোর্ডের মাধ্যমে আসতে হবে পারমিশন নিতে হবে নর্মাল যে ব্যাংকের প্রসিজিও কর্তৃপক্ষের কথাবার্তা এরকমই তাহলে কিন্তু আমরা এই জায়গাটায়ও থমকে গেলাম দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্র আমাকে কি হেল্প করবে আমি এখনো জানি না আমি রাষ্ট্র এবং আমাদের একটি আপনি জানেন কিনা যে এই পেশেন্টের কাছ থেকে কিন্তু নির্দেশ রয়েছে যে এই পেমেন্টও করবে না তাইলে এই পেশেন্টের যে প্রতিদিনের খরচ যে খরচ হয় এই পেশেন্টের তো তাই হবে কখনো কখনো আরো বেশি হাজার টাকা এক একটা রোগীর জন্য পার ডে খরচ হবে ওয়ার্ড কেবিনে যারা ভর্তি থাকবে তাদের জন্য একটা নির্দিষ্ট মান খরচ হবে তাহলে অনেক বরংকের একটি বিষয় এটি নিয়ে আমরা কিন্তু ভাবছি না আমরা এই মুহূর্তে দেশের এই দুঃসময়ে আমরা রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য আমরা হাত বাড়িয়েছি এই জায়গাটিতে আমি রাষ্ট্রের মানবিক দৃষ্টিকোণ আশা করছি আমরা যারা বেসরকারি উদ্যোক্তা আমাদের যাদের অন্য কিছু নাই যা আমাদের হসপিটালই যার ব্রেড অ্যান্ড বাটার আমরা যেন কোনো অর্থনৈতিক ঝুঁকিতে পড়ে একটি রাইজিং সেক্টরকে ঝুঁকির মুখে ঠেলে না দিই এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ স্বাস্থ্যমন্ত্রী সকলের যারা এটির সাথে সম্পৃক্ত আমার কথা যারা শুনছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো আমরা আশা করবো যে আপনারা আসলে আপনারা যেই মানবিকতার দিক থেকে যতটুকু এগিয়ে এসেছেন আপনারা ততটুকু সহযোগিতা পাবেন যতটুকু আপনারা আশা করছেন দর্শক আমরা এই মুহূর্তে বাংলাদেশের সর্বশেষ করোনা পরিস্থিতি অর্থাৎ সর্বশেষ চব্বিশ ঘন্টার যে করোনা পরিস্থিতি করোনা আক্রান্তের সংখ্যা করোনা মৃত্যুবরণকারীর সংখ্যা এবং সুস্থতার সংখ্যা এবং বাংলাদেশ সরকারের গৃহীত কিছু পদক্ষেপ সমূহ আপনাদেরকে জানাতে চাই আমরা যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে আপনাদের সাহায্যের জায়গাটা কিন্তু এই জায়গাটা করতে গিয়ে আপনারা আলাদা করেছেন এই জন্যই মনে হয় যে আমরা যতটুকু জানি যে কোনো হসপিটাল যদি করোনা পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করতে চায় তাহলে আসলে তো নর্মাল হসপিটালের যে স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থা তার থেকে একদম আলাদা করে নিতে হয় সেক্ষেত্রে আপনারা তো ওই পদ্ধতিতে অবলম্বন করে আলাদা করে করার চিন্তা করছেন আপনারা তো একসাথে করার চিন্তা করেননি না আমাদের একেবারে ক্লিন কার্ড দুটি ক্যাম্পাস আমাদের মেইন হসপিটাল হচ্ছে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন যেখানে আছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল বা প্রাক্তন আয়েশা মেমোরিয়াল হাসপাতাল যেটি এটি তার আগের অবস্থা নিয়ে আছে তার সকল সার্ভিস নিয়ে প্রস্তুত আছে আমরা চব্বিশ ঘন্টা কার্ডিয়াক ইমার্জেন্সি চব্বিশ ঘন্টা ডায়ালাইসিস চব্বিশ ঘন্টা ট্রমা অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস চব্বিশ ঘন্টা সিটি স্ক্যান সার্ভিস এবং আমাদের যে অপারেশন সহ জটিল চিকিৎসা ব্যবস্থা চব্বিশ ঘন্টা ক্রিটিক্যাল কেয়ার সার্ভিস সম্পূর্ণ চালু রয়েছে পাশাপাশি আমরা মহাখালী বাস স্ট্যান্ডের বিপরীতে আমাদের একশো সজ্জা বিশিষ্ট একটি কোভিড সেন্টার আলাদাভাবে করছি সেখানেও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সহ আমাদের সার্ভিস চালু থাকবে এবং এটি এই জন্য আমি কিন্তু আমাদের যে মাল্টিপুল বিল্ডিং রয়েছে আমাদের পাঁচটা আলাদা আলাদা বিল্ডিং আছে আমরা কিন্তু একটি বিল্ডিংকে আলাদা করে ডেডিকেট করে করতে পারতাম কিন্তু এতে রুগীরা ভয় পাবে ঝুঁকির মধ্যেও থাকত কিছু তো ঝুঁকির মধ্যেই থাকতো কিন্তু আসলে মানুষ যতটা ভয় পায় বিষয়টা কিন্তু এমন না যে আপনি করোনা রুগী আপনাকে দেখলাম আর আপনার আমার করোনা হয়ে গেল বিষয়টা কিন্তু তা না এটা এটা একটা ভীতির ব্যাপার এটা একটা ভুল ধারণা প্রথম কথা হচ্ছে করোনা রোগীর সংস্পর্শে আপনাকে ডাইরেক্ট কন্টাক্ট আসতে হবে মিনিমাম পনেরো মিনিট আপনি যদি ওই রুগীর কাছে থাকেন তাহলে হয়তো আপনার সংক্রমণ হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি করি তাতে অন্য রুগীরা আতঙ্কিত হবে আমার পক্ষে তখন আমরা ঝুঁকিপূর্ণ হয়ে যাব আমাদের যে রেগুলার পেশেন্ট রয়েছে আমাদের যে বাইপাস সার্জারির পেশেন্ট রয়েছে যারা হার্টে রিং পড়াচ্ছে এইসব পেশেন্ট রয়েছে যারা রেগুলার ডায়ালাইসিস নেয় আমার সেন্টার থেকে কিডনি রুগী রয়েছে তারা আসলে আতঙ্কিত হয়ে যাবে তারা হয়তো চিকিৎসা পাবে না অন্য জায়গায় গিয়ে যেটা যেমনটি আমরা দেওয়ার চেষ্টা করি তো এইসব কারণকে মাথায় রেখেই আমরা একদম আমাদের খরচ হলেও আমরা একটা আলাদা সেট আপ করেছি এতে কিন্তু আমাদের অনেক খরচ বেড়েছে আমরা যদি এখানে করতাম তাহলে কিন্তু আমরা আমাদের লিমিটেড সোর্সের মধ্যেই কিন্তু করে ফেলতে পারতাম কিন্তু আমরা আমাদের সম্মানিত রুগীদের কথা চিন্তা করে যাতে রুগীরা ভয় না পায় আতঙ্কিত না হয় এবং বিভ্রান্তির সৃষ্টি না হয় যে এটি কোভিড হাসপাতাল তবে হ্যাঁ অবশ্যই কোভিড এবং নন কোভিড একসাথে না না রাখাটাই উচিত সম্ভব ড্যাডলি ইনফেকশাস ডিজিজ সো এই জন্যই এইসব কথা মাথায় রেখে আমরা আমরা রুগীদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিই এবং আমাদের যারা সেবা দিচ্ছে যারা কোভিড সেন্টারে কাজ করতে চাচ্ছে না

স্ক্রল বা পত্রপত্রিকার মাধ্যমে আমরা এটা প্রচার করেছি একটা বিশেষ নাম্বার যেটি চব্বিশ ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসক সহ ইমার্জেন্সি চিকিৎসকের হাতে থাকবে মধ্যরাতে হোক ভোররাতে হোক যখনই হোক এ মানুষ একটা বেসিক চিকিৎসা অন্তত পাবে তাকে যদি ইমার্জেন্সি হসপিটালে আসতে হয় তার জন্য অ্যাম্বুলেন্স পাঠানো থেকে শুরু করে বা তাকে স্পেসিফিক মেডিসিন বলা এবং ফেসবুকে আমরা আটজন বিশেষজ্ঞ চিকিৎসকের আটটা ভাইটাল ডিসিপ্লিনের বিশেষজ্ঞদের বিশেষজ্ঞ মতামতকে কিন্তু আমরা ফেসবুকে বুস্ট করেছি একদম মানে একদম ওয়াইড স্কেলে বুস্ট করেছি যাতে তারা মানুষকে পরামর্শ দিতে পারে বিভিন্ন ডিসিপ্লিনের একজন হার্টের রোগীর করোনা হলে তার কী করণীয় একজন কিডনি রোগীর করোনা হলে তার কী করণীয় একজন গাইনোকোলজিস্ট পরামর্শ দিচ্ছে একজন গর্ভবতী মায়ের করোনা হলে তার কী করণীয় বা তার কী লাইফস্টাইল হবে তো এই কথাগুলি ফেসবুকের মাধ্যমে আবার অনেকে কিন্তু আমাদেরকে প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর আমরা ফেসবুকের মাধ্যমে তাদেরকে রিপ্লাই দিচ্ছি তো এইভাবে আমরা কাজ রেখেছি আর আমাদের হটলাইন নাম্বার রয়েছে একটি যেটি আমাদের সারা বছরই বুস্ট করা থাকে আমরা এই নাম্বারটিকে প্রমোট করি যেখানে আমাদের ওটু হান্টিং নাম্বার আছে যে চব্বিশ ঘন্টা যে কোনো সময় চাইলে যে কোনো সময় আমাদের সব তাহলে আপনাদের বলাতে যথেষ্ট ভালো এবং আপনাদের প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের যে সংগঠন আপনাদের সেখান থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশের যে 69টি প্রাইভেট মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে তারা আসলে পর্যায়ক্রমে বাংলাদেশের এই করোনা মোকাবেলার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনাদের সংগঠন থেকে আপনাদের প্রতিনিধিত্বনা কি রকম না আমাদের সংগঠনের তো অংশ হচ্ছে আমরা ইউনিভার্সাল মেডিকেল তো যেটি হচ্ছে যে এখানে যেটি বলা হয়েছে যে এটা আলটিমেটলি আসলে সবাইকে এগিয়ে আসতে হবে কারণ যদি রাষ্ট্র আরও বড় ঝুঁকিতে আক্রান্ত হয় আরও যদি বেশি পরিমাণ মানুষ আক্রান্ত হয় এবং যদি টেস্টের সক্ষমতা আরও বাড়ে সে আমরা বারবারই সরকারকে বলছি যে আমাদেরকে টেস্ট করার অনুমতি দেওয়া হোক তাহলে কিন্তু যদি আরও বিশটা প্রাইভেট হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতাল টেস্টের অনুমতি পায় তাহলে কিন্তু একশো জন করেও আরও দুইজন দুই হাজার একশো টেস্ট করার সুযোগ পাচ্ছে তখন কিন্তু আমার সংখ্যাটা আরও বেশি হচ্ছে যত বেশি সংখ্যা হবে তত কিন্তু ঝুঁকি বাড়বে তত হসপিটালাইজেশন বাড়বে তত মৃত্যু ঝুঁকি বাড়বে সো এই ব্যাপারগুলিকে মাথায় রেখে ফাইনালি যে রংপুর মেডিকেল কলেজ বলেন ব্রাহ্মণবাড়িয়া রংপুরের যে প্রাইভেট মেডিকেল ব্রাহ্মণবাড়িয়া প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল যেটি কিশোরগঞ্জ যেটি ফাইনালি সবাইকে আসলে এই জায়গায় এগিয়ে আসতে হবে একক ইউনিভার্সাল মেডিকেল কলেজ বা আরেকটি হাসপাতাল করলো এবং সাধারণ সম্পাদক ওনারা বলেছেন এবং আমাদের যে চেয়ারম্যান ম্যাডাম প্রীতি চক্রবর্তী ম্যাডাম উনি সহ সবাই মিলে যে আমরা একটা মিটিং করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী মুখ্য সচিবের সঙ্গে এই জায়গাটিতে আমরা প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ একেবারে একমত যে আমরা সরকারের সাথে হান্ড্রেড কাঁধে কাঁধ মিলে কাজ করব। কারো কারো হয়তো রেডি করতে একটু সময় লাগছে কেউ কেউ হয়তো যে ধরনের আমি শুরুতেই বলছিলাম যে এই জায়গাটিতে আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জটি কি শুধুমাত্র আর্থিক চ্যালেঞ্জ না যেমন চিকিৎসকরা কাজ করতে চাচ্ছে না একটা জায়গায় গ্রেটফুল আমাদের যারা সার্ভিং চিকিৎসক অনেক হাসপাতাল আছে কিন্তু কোনো ডাক্তার নার্সে আসতেছে না আমি এই জায়গাটিতে একটি বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত কনসালটেন্ট বৃন্দ যারা ইতিমধ্যে এই ঝুঁকিকে নিয়ে মাথায় নিয়ে কিন্তু তারা বর্ষিয়ান কনসালটেন্ট তারা কিন্তু আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে আমি স্পেশাল থ্যাংক জানাচ্ছি আমাদের চিফ কনসালটেন্ট কার্ডিওলজি প্রফেসর খন্দকার কামরুল ইসলাম স্যার প্রফেসর নাসির উদ্দিন আহমেদ আমাদের চিফ কার্ডিয়াক সার্জন প্রফেসর রানা রানামুকরম হোসেন প্রফেসর মনির হোসেন স্যার এবং চেস স্পেশালিস্ট ডাক্তার গৌতম আমাদের আইসিউর চিফ ডক্টর বেগ সিসিউর চিফ মেডিকেল অফিসার ডাক্তার আন্দালিপ আমার জেনারেল চিফ মেডিকেল অফিসার ডাক্তার সহ যারা 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 মেডিকেল অফিসার কাজ করছে যারা নার্সিং সুপারভাইজার মুনমুন ফারহান ফারজানা তারা তারা সহ আমাদের ম্যাট্রন সহ যারা কাজ করছে কষ্ট করে ঝুঁকি নিয়ে তারা জানছে যে তাদের কিন্তু হতে পারে এই অবস্থা থেকে যারা কাজ করছে তাদেরকে কৃতজ্ঞতা জানাই আর যারা এখনও নেতিবাচক মনো মানসিকতায় আছে যারা করোনার ভয়ে চাকরি ছেড়ে দিচ্ছে আমি তাদেরকে আবারও আহ্বান জানাবো যে প্লিজ এই জায়গায় আপনার সক্ষমতা আপনার যোগ্যতা প্রমাণ করার পালা এইরকম একটি যুদ্ধ আপনি চিকিৎসক হিসেবে আপনার জীবনে নাও পেতে পারেন সুতরাং আমি যাদেরকে যারা ভয়ে চাকরি ছেড়ে দিচ্ছে করোনার ভয়ে তার নিজেকে সুরক্ষার জন্য দেশকে ডিপ্রাইভ করছে যেসব নার্স লুকিয়ে বাড়ি চলে যাচ্ছে যেসব ডাক্তাররা আসছে না যেসব ডাক্তাররা ফেসবুকে শুধু নেতিবাচক কথা লিখছে ডাক্তারদের মনোবল ভেঙে দিচ্ছে এক্স্যাক্টলি তাদেরকে অনুরোধ জানাবো প্লিজ আপনারা পজিটিভ কথা লেখেন ডাক্তারদেরকে উৎসাহ দিন ডাক্তারদেরকে ঘরে না থেকে কাজে ঝাঁপিয়ে পড়তে বলুন রাষ্ট্রকে সহযোগিতা করতে বলুন রোগীদের স্বার্থে আমরা আমরা চিকিৎসক যেদিন হয়েছি আমরা কিন্তু ডে ওয়ান থেকেই শপথ নিয়েছি যে আমরা জীবন বাজি রেখে আমরা কাজ করব আমরা কিন্তু জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করবো বলেই আমি আমি আমাকে মাইক্রোবায়োলজি ভাইরোলজি পড়তে হয়েছে প্রফেশনাল পরীক্ষাগুলিতে প্যাথোলজি জানি বলেই কিন্তু আমি চিকিৎসক তো আমি কেন এত ভয় পাচ্ছি আমাকে জীবাণুর বিরুদ্ধেই যুদ্ধ করে টিকে থাকতে হবে এই জায়গায় যদি আমার মৃত্যু হয় সেটাকে আমাকে মেনে নিতে হবে সুতরাং আমি যেসব ডাক্তারের মনোবল বাড়ানোর জন্য আমি বলছি যারা বিভিন্ন হাসপাতাল থেকে আজকেও প্রথম আলোতে নিউজ দেখেছি আমরা যে অনেক হাসপাতাল থেকে চাকরিতে ডাক্তাররা ডাক্তাররা চাকরি ছেড়ে দিয়েছে না বলে চলে গিয়েছে বিনা বেতনে ছুটি নিয়েছে ডাক্তার নার্স তাদেরকে অনুরোধ জানাবো আপনারা এই সময়টিতে এরকম করবেন না এই করোনা পরিস্থিতি কিন্তু একদিন শেষ হবে করোনা পরিস্থিতি ফিরে আসলে আপনাকে কিন্তু এই সমাজেই ফিরে আসতে হবে তখন আপনি ভেবে দেখেন আপনি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না যেমনটি আজকে আমি বা আমি যেসব ডাক্তারের কথা বলেছি যারা যেভাবে পারছে আমি তাদেরকে বলবো যে আপনারা ফিরে আসেন রাষ্ট্রেরই দুঃসময়ে রাষ্ট্রের পাশে থাকুন এবং যারা আমাদের ফেসবুকে ডাক্তাররা একটি গ্রুপ মেনটেন করছেন তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা ডাক্তারদের সুরক্ষা নিয়ে যেমন আন্দোলন করছেন এটাকে আমি সমর্থন জানাই পাশাপাশি ডাক্তার নার্সকে আপনারা উৎসাহ দিন কাজে আসার জন্য উৎসাহ প্রদান করুন তাতে কিন্তু আমাদের অনেকগুলি চ্যালেঞ্জ দূর হয়ে যাবে এবং মানুষের পথে ঘাটে কিন্তু ঘুরতে হবে না আমি আবারও বলেছি যে আমাদের কিন্তু পরিবার পরিজন আমাদের স্বজন ডাক্তারদের আত্মীয় স্বজন কিন্তু এই ঝুঁকিতে আক্রান্ত হতে পারে যেমন আমাদের কয়দিন আগে কিন্তু আমাদের একজন চিকিৎসক সিলেট মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মইনুদ্দিন উনি কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক উনি কিন্তু মারা গেছেন উনি কিন্তু তার জীবন দিয়ে চিকিৎসক সমাজকে একটা শিক্ষা দিয়ে গেছেন অন্যদিকে আবার এই চিত্রটিও রয়েছে যে চিকিৎসকরা রুগী দেখছেন না রুগীর গায়ে হাত দিচ্ছেন না জ্বরে রুগীকে বলে দিচ্ছে আমি দেখবো না অনেক কনসালটেন্ট কোভিড হাসপাতালে কাজ করছে কিন্তু উনি নর্মাল জ্বর কাশির ইভেন আমাদের স্টাফকেও দেখছে না আমরা এইসব ডাক্তারকে আসলে ধিকার এবং করুণা জানাই যারা এই সময়ে এই ধরনের অমানবিক আচরণ করছে তবে এই সংখ্যাটা আমার মনে হয় যে খুবই কম খুবই তবে এমন একটা জায়গা আমরা এখন পৌঁছেছি যাতে আসলে এই এক পার্সেন্ট খুবই কম সংখ্যাটাও না থাকা এটা আমাদের জন্য ভালো হবে তো স্যার সর্বশেষ শুধুমাত্র ডাক্তার না আমরা পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সর্বাত্মক চেষ্টা করছে আমাদের স্থানীয় প্রশাসন চেষ্টা করছে মানুষের লকডাউনকে মানানোর জন্য তারা বিভিন্ন ধরনের প্রণোদনা নিয়ে সাহায্য নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছে আমাদের আসলে সাহায্যের সহযোগিতাটার জায়গাটা সবাই চেষ্টা করছে সেক্ষেত্রে ফ্রন্ট লাইনের ডাক্তার স্বাস্থ্যকর্মী নার্স ক্লিনার থেকে শুরু করে সবাই যেরকম সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের সাথে সাথে আমাদের সংবাদকর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ র্যাব থেকে শুরু করে সবাই আমাদের সহযোগিতা করছে তো সেই জায়গাটা থেকে সামগ্রিকভাবে সবার জন্য আসলে আপনার উৎসাহ ব্যঞ্জক ভাষাটা কি হবে আসলে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কিন্তু আপনি মানুষকে লকডাউন নিশ্চিত করতে পারবেন না আপনি হয়তো আইন বোঝেন বা মানছেন আমি হয়তো আইন জানি বলে খুব প্রয়োজন ছাড়া আমি চিকিৎসক হিসেবে ঘর থেকে বের হচ্ছি না বা হাসপাতালে বাইরে যাচ্ছি না কিন্তু অনেক মানুষই কিন্তু ঘুরে বেড়াচ্ছে তো তাদেরকে আসলে বিবেক জাগ্রত করতে হবে তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে আপনি দেখবেন মোবাইল ফোন ফোনে ফোন করলে আপনি ওয়েলকাম টিউনে কিন্তু প্রথম কথাটাই বলে যে করোনা ভাইরাস মোকাবেলায় আপনি দায়িত্বশীল আচরণ করুন সতর্ক থাকতে বলছে ঘরে থাকতে বলছে আপনজনের সুরক্ষার জন্য ঘরে থাকতে বলছে তাহলে আমি ভাই একটা কথাই বলছি যে আপনার পরিবারকে সুরক্ষা করার জন্য কিন্তু আপনার বাইরে যাওয়া উচিত না কারণ আপনি বাইরে যখন যাচ্ছেন আপনি কিন্তু জীবাণু নিয়ে ঢুকতে পারেন আপনি কতগুলি কার্টুন ভিডিও দেখেছেন বোধহয় যে একজন সংক্রমিত ব্যক্তি একজনকে টাচ করলো সে ব্লু হয়ে গেল সে আবার আরেকজনকে টাচ করলো ব্লু হয়ে গেল যে যন্ত্রটাতে টাচ করলো ব্লু হয়ে গেল তার মানে কি এটা খুব ডেডলি ইনফেকশাস ডিজিজ খুব দ্রুত ছড়ায় এবং এই জন্যই কিন্তু বলা হচ্ছে যে যেন সবাই সবার অবস্থানে থাকে নিরাপদ দূরত্বে থাকে আমরা ফ্যামিলিতেও কিন্তু প্রত্যেকে প্রত্যেকে রুমে থাকবো যার যতটুকু ছোট বাসাই হোক সেখানেও একটা মিনিমাম ডিস্টেন্স আমরা মেনটেন করবো সো আর যারা এই মুহূর্তে সেনাবাহিনী প্রশাসন র্যাব পুলিশ সহ সোশ্যাল ওয়ার্কার যারা কাজ করছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা চিকিৎসকরা যেমন ঝুঁকি নিয়ে কাজ করছি তারাও কিন্তু ঝুঁকি নিয়ে কাজ করছে পরিচ্ছন্নতা কর্মী যারা বাড়ছে তারা অপরিচ্ছন্নতা কর্মী যারা তারা দিন রাত রাস্তায় কাজ কাটাচ্ছে পুলিশের লোকজন রাস্তায় কাটাচ্ছে তারা কোথায় খাচ্ছে কিভাবে করছে আমরা জানি না সুতরাং আমরা সবার প্রতি কৃতজ্ঞতা যে যারা এই দুর্যোগে দুঃসময়ে কাজ করছে এবং আমরা আমরা আমি জনগণের উদ্দেশ্যে চিকিৎসক হিসেবে একটু বলতে চাই যে আসলে এই সময়টাতে আপনারা প্লিজ একটা কাজই করুন শুধুমাত্র বাসায় থাকুন বাজারঘাট কিন্তু এখন এখন কিন্তু ডিজিটাল যুগ ফোন করলে শপিং মলগুলি বাসায় খাবার পৌঁছে দেয় দোকানে ইয়েস অনেক অনেক আমাদের কাছে ফুড পান্ডা থেকে মেসেজ আছে যে ঘরের মধ্যে পিৎজা বার্গার পৌঁছে দিবে সো আমার মনে হয় এখন ঘর থেকে বের হওয়াটা খুব জরুরি না একেবারে অগত্যা যদি কারো বের হতেই হয় সেটি ডিফারেন্ট ইস্যু তো আমরা আশা করবো সবাই সচেতন হবে এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এটিএন বাংলা চেষ্টা করছে প্রতিনিয়ত আসলে এই তথ্যগুলো পরামর্শগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেক্ষেত্রে সারাদেশের মানুষের উদ্দেশ্যে একজন ডাক্তার হিসেবে এবং আমাদের এটিএন বাংলার উদ্দেশ্যে যদি কিছু বলতে এই জায়গাটিতে আমি এটিএন বাংলাকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই যে এটিএন বাংলার একটি নিয়মিত সচেতনমূলক অনুষ্ঠান যেটি কোভিড নাইন্টিন নিয়ে মানুষের যে বিভিন্ন ভ্রান্ত ধারণা রয়েছে বা ভয়ভীতি রয়েছে আমার ধারণা এইখানে যারা বক্তা হিসেবে আসছেন বা আসবেন তারা তাদের কথা থেকে জনগণ উপকৃত হবে এবং জনগণ আরও বেশি সচেতন হবে এবং ভয় পাবেন না আপনি ঘরে থাকুন পরিচ্ছন্ন থাকুন সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলুন এই যে ছয় ফুট দূরের কর্তর কথা বলা হচ্ছে সেগুলি মেনে চলুন এবং এটিএন বাংলার মাধ্যমে আমি অন্যান্য যারা বাংলাদেশের গণমাধ্যম রয়েছে চ্যানেল রয়েছে তাদেরকে অনুরোধ করছি এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানকে বেশি বেশি করে প্রচারণা করুন তাহলে হয়তো মানুষ আরও বেশি সচেতন হবে আমাদের লকডাউন সার্থক হবে এবং এই লকডাউনকে যদি আমরা মেনটেন করতে পারি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাহলে কিন্তু এই করোনা ভাইরাসটি ডাইডাউন হয়ে যাবে অর্থাৎ ভাইরাসটি মরে যাবে তখন কিন্তু আপনি আমি আবারও প্রাণ ভরে আমাদের এই সোনার বাংলাদেশে আনন্দ উল্লাস নিয়ে বেঁচে ধন্যবাদ স্যার আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আশা করব আসলে দর্শক আপনার আমাদের এই আলোচনার মাধ্যমে উপকৃত হবে দর্শক আমরাও স্যারের কথার সাথে একমত হতে চাই আমাদেরও সবার বিশ্বাস আমরা যদি দেশকে ভালো রাখতে চাই দেশের মানুষকে ভালো রাখতে চাই সর্বোপরি আমরা যদি আমাদের পরিবারের সবার সুরক্ষা নিশ্চিত করতে চাই তাহলে আমাদের একটাই মোক্ষম অস্ত্র একটাই ভালো থাকার সর্বশ্রেষ্ঠ পন্থা সেটা হচ্ছে ঘরে থাকা আমরা আশা করব সারা বিশ্বের মতো বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ আমাদেরকে যে সকল পরামর্শ দিয়ে চলেছেন প্রতিনিয়ত এবং আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে যেগুলো জানতে পেরেছি সেগুলো যদি মেনে চলি তাহলে আমরা সারা বিশ্বের মানুষের মতো ধীরে ধীরে আমরাও সুস্থ হয়ে উঠব পুরো বাংলাদেশ হাসবে একদিন আমরাও হব ব্যস্ত সারা বাংলাদেশ হয়ে উঠবে কর্মমুখর ধন্যবাদ সবাই ভালো থাকুন ঘরে থাকুন সুস্থ থাকুন